পথ চলিতে আর বলিতে। এই নামটি যখন আমি গাইব তখন সবাই একটু আমার সঙ্গে সঙ্গে গাইবেন, কেমন? মহাপ্রভু চলেছেন ভক্তদের নিয়ে, এই গুরুচন্দ্রিকা পর্বে একটা পদের মধ্যে দিয়ে শেষ করে আমরা ভক্ত ধ্রুব আস্বাদন করবো আজকে, অর্থাৎ ধ্রুব তারার ইতিহাস আজকের আস্বাদন, কেমন? সুতরাং গুরুচন্দ্রিকাটা এই পদের মধ্যে শেষ, সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করতে করতে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হরে হরে ভাব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবারে লহরে লহরে কৃষ্ণ নাম মধু নাম সুধা নাম জপ নাম অভিয়ান, মধু নাম ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, মোহন আসিয়া লহনে কৃষ্ণ মধুনা সুধনা জপনা অভিরা, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলেছেন, ভাব আস্বাদন করছেন পদকর্তা এক পাশ থেকে, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জগজীবকে ডাকছেন। আপনারা সবাই একবার হাত তুলে তুলে এসে প্রভুর সঙ্গে হরিনাম গাইবেন, আপনাদের জানা গান সেই গান গাইবেন। কি গাইবেন? বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাত তুলে তুলে সবাই, কেমন? এক দুই তিন চার হরি ওয়াহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরিনামের মধ্য দিয়ে যারা হাত তুলে তুলে হরিনাম গাইছেন, কাল থেকে তাদের হাতগুলো থাকবে। আর যারা হাত তুলে হরিনাম গাইছেন না, হাত তুলে যাদের যাদের হাত আছে, না থাকলে দুঃখের কিছু নেই। আপনার যদি হাত না থাকে, আমার তো করার কিছু নেই, আপনি তো পিছন থেকে মা দুর্গার মতো দশভুজা হবেন না। যাদের যাদের হাত আছে, প্রাণ ভরে হাত তুলে তুলে, এবং হাত তুলে শুধু নয়, করতালি দিয়ে। এই করতালি দিলে কি হবে বলুন তো? আপনার মনটা টাওয়ারে চলে আসবে। এই চঞ্চল হয়েছে না মনটা, কখনো ভোডাফোন ধরছে, কখনো এয়ারটেল ধরছে, হ্যাঁ মনটা কখনো জিওতে ধরছে, একটা টাওয়ারে মনটা চলে আসবে, কেমন? আর যখনই মনটা এক টাওয়ারে আসবে, তখনই এই নামের মধ্য দিয়ে গৌরাঙ্গকে দর্শন হবে, যে গৌরাঙ্গ কত সুন্দর নৃত্য করে করে চলেছেন ভক্তদের নিয়ে। কেন তিনি বলছেন যে বৃন্দাবনপতি কৃষ্ণ কোথায় আমাকে একবার দেখাইয়ে দাও, কেমন? হাত তুলে তুলে, এক দুই তিন চার, রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আপনার তো হরে কৃষ্ণ নামটা সবাই জানেন, জানেন তো? এখন একটু বন্ধ করুন, একটু বন্ধ করুন, তালে তালে করলে ভালো লাগবে, বেতালে করলে মুড়ি ভাজার মতো লাগবে, দেখেছি। তাই হরে কৃষ্ণ নামটা মানেটা জানেন? জানেন হরে কৃষ্ণ মানেটা কি? মানে একবার আমার দিকে তাকাও কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ মানে আমার অন্তরে সব হরণ করো। কি কি হরণ করবে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মানে অন্তরের যত কলুষতা, মানে আমার অন্তরের যত কলুষতা সব হরণ করে নাও। কেমন সুন্দর ব্যাখ্যা! হরে রাম মানে হে রামচন্দ্র রূপী ভগবান, হরে রাম মানে একবার আমার দিকে দৃষ্টি দাও, তুমি দৃষ্টি দিলে সব বাধা দূর হয়ে যাবে। তারপরে রাম রাম আমার যে চৈতন্য ঘুমোচ্ছে, মানুষ যখন চঞ্চল হয়, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন পাপ করে, তখন মানুষের চেতনা ঘুমিয়ে থাকে। যার চেতনা জাগ্রত সে জীবনে অন্যায় করতে পারে না, কেমন? আর পাপ করলে ভুল করলে জানবেন চেতনা ঘুমিয়ে আছে। কলিকালের মানুষের চেতনাটা ঘুমিয়ে আছে, তাকে জাগানোর জন্যই প্রার্থনা, এইটাই মন্ত্র। আমার চেতনাটা জাগাও, তাহলে আমি তোমায় চিনতে পারবো। রাম রাম অর্থাৎ আমার অন্তরের চেতনাটাকে জাগিয়ে তুমি রমণ করো, রমণ করে হরে হরে, তার মানে তোমার মহাকাশের স্রোতের ধারায় তুমি আমাকে টেনে নিয়ে চলো। এটি হচ্ছে হরে কৃষ্ণ নামের মানে, মনে থাকবে, এইভাবে বলতে হবে। সবাই হাত তুলে তুলে, প্রসাদ নিয়ে হাত তুলে দেবেন না, পড়ে যাবে সব। প্রসাদটা আগে পান, পাওয়ার পরে হাত তুলবেন, কেমন? একদিকে প্রসাদ, আবার একদিকে নামের প্রসাদ, কি সৌভাগ্য দেখেছেন! এক দুই তিন চার, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আপনারা বলবেন আমি শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
আসুন সকলে মিলে এবার আস্বাদন করি। প্রভু এইভাবে নাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন, পদকর্তা এক পাশ থেকে গৌরাঙ্গের ভাবটি আস্বাদন করছেন। কি বলছেন? আজ ভাবই বিকাশ কহই ব্রজ রস, ভাবই বিকাশ কহই ব্রজ রস, আজ ভাবই বিকাশ কহই ব্রজ রস, ভাবই বিকাশ কহই ব্রজ রস, আজ অভিনয় তৈছে প্রকাশ গো, অভিনয় তৈছে প্রকাশ, অভিনয় তৈছে প্রকাশ গো, অভিনয় তৈছে পরম আনন্দ সা মহাভাব অবতার, ঘনয় রাধা মোহন দাস, পরম আনন্দ সা মহাভাবে অবতার, ঘনয় রাধা মোহন দাস, অনুভব আজ হল নগ, অনুভব আজ হল নগ। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর গৌরাঙ্গের ভাবটি দেখছেন আর দেখে কলম দিচ্ছেন। কি বলছেন? আহা কি সুন্দর গৌরাঙ্গের ভাব দেখো, আহা বলে এই অনুভব আজ হলো না গো, অনুভব আজ হলো না গো, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অনুভব আজ হলো না গো, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অনুভব আজ হলো না গো, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অনুভব আজ হলো না গো, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা ভাবে আসা যাওয়া সার হলো, অনুভব হলো হলো আসা যাওয়া সার হলো, অনুভব আর হলো না গো, ভাবে আসা যাওয়া সার হলো, অনুভব আর হলো না গো, অনুভব আর হলো না গো, ভাবই বিকাশ কহই ব্রজ রস, অভিনয় তৈছে পরম আনন্দ সার মহাভাব অবতার, ঘনয় রাধা মোহন দাস। গৌর কথা সাধন হলো। হ্যাঁ ভক্তবৃন্দ, এবার সকলে আমাদের পালায় প্রবেশ করব। পালার মধ্যে একটু একটু করে তত্ত্ব আস্বাদন করব। সবাই প্রসাদ পেয়েছেন, এবার একটু চঞ্চল কম হয়ে একটু মনোনিবেশ করুন এদিকে। আসুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, দু হাত তুলে সবাই যায় বৃন্দাবন ধাম কি। ও আমার মনটা আজ ভরে যাচ্ছে সত্যি, আপনারা এত এত সমর্থন, মানে এটা খুব কম দেখা যায়। আমি আপনাদের এই এলাকায় প্রচুর গান করি সাউথে, কিন্তু আপনাদের এই বাটরা হরিবাসন আমার সৌভাগ্য হয়নি। আজকে এলাম সত্যি, যখন রাস্তা দিয়ে আসছিলাম ওই পদুয়ার মোড় থেকে রাস্তাটা দেখে আমার মাথা খারাপ হয়েছে, এই রাস্তার মধ্যে বড় গাড়ি নিয়ে কী করে যাব, আর সামনে সামনে গাড়িও অনেক ঢুকে গেছিলো, অনেক কষ্টের মধ্যে মুখে দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে সাইড হলো আবার পার হলাম। যে কোনো বাধার ক্ষেত্রে তাই, বাধা সহজে অতিক্রম হয় না, ধীরে ধীরে সরে, আর যখন সব সরে যায় তখন খুব আনন্দ হয়। তো যখন পদুয়ার রাস্তাটা ফাঁকা পেলাম তখন বুঝলাম আমার রাস্তাটা ক্লিয়ার হলো। তাহলে এবার নিশ্চয়ই আপনাদের মতো ভক্তের চরণধুলি এবার নিশ্চয়ই পাবো। আস্তে আস্তে মায়েরা সবাই একটু, এই জন্যে যখন আপনাদের চরণে এলাম খুব ভালো লাগলো, জানি না আবার কবে দেখা হবে। কালকে আপনাদের প্রদীপ ভাই গান করে গেছে এখানে, আমি শুনলাম আরও শিল্পীরা গান করেছেন, একটু আগে উত্তমবাবু গাইছিলেন, তার আগে মহারাজজি গাইছিলেন, ব্রহ্মচারী মহাশয়, সবাই গান করছেন, আনন্দ পাচ্ছেন। এতে এত গান শোনার পরও আপনারা কী সুন্দর হাত তুলছেন, সমর্থন করছেন, হরিধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, এটা যে একটা বিরাট কর্ম। কোনো উলুধ্বনি হরিধ্বনিতে কীর্তনিয়া পাঁচ টাকা পায় না। ও মরে মা ওরকম বলবেন না, হরিবল হরিবল হরিবল। যাই হোক, আমার উপরে কেউ নেই নয়, আমার উপরে নয়, আপনাদের উপরে কেউ নেই। কেন কেউ নেই? রসের তনু ঢর ঢর গৌর কিশোর বড় নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, আমার ভক্ত বিনে নাহি জানে অন্য। আমার উপরে কেউ নয় নয়, আমার উপরে আছে নাই কি আছে বলুন তো? আমি যদি বলি আমি সবার থেকে উপরে, আস্তে আস্তে, একটা দারুণ একটা মায়ের কথাতে একটা তত্ত্ব এসে গেল। এই তত্ত্বটা ছোট করে বলি, খুব ভালো লাগবে পালার মধ্যেই। আস্তে আস্তে এইদিকে মায়েরা, এইদিকে সবাই,
আমি আগেই বললাম ভিক্ষা দেবার সময় যদি চঞ্চল হয়ে দেন সব বাইপাস হয়ে যাবে, আপনি দিলেন কোন দিকে যে উড়ে যাবে কে জানে, আর আপনি যদি ভক্তি ভরে দেন না ডাইরেক্ট সেবায় লাগবে। কেমন? ওনারা তো চাইবেন সেবায় লাগুক, কিন্তু লাগবে না যদি আপনি চঞ্চল হয়ে দেন। একজন মা বললেন আপনার উপরে কেউ নেই, আমি বলছি বাবা আমার উপরে কেউ নেই নয়, কারো উপরেই কেউ নেই, সারা দুনিয়াতে মারামারি শুধু আমি বড়। উনি বলছেন আমার উপরে কেউ নেই, আরেকজন বলছে আমার উপরে কেউ নেই, মানে কথাটা অন্য জায়গায় নিয়ে গেলাম, আরেকজন বলছে আমার উপরে কেউ নেই, কে সব থেকে উপরে আজকের আসরে যদি বলতে পারেন তাহলে আপনারা যা চাইবেন তাই দেব। সব থেকে কে শক্তিতে বেশি টাকা পয়সা বলুন, ট্রাক্টর ডোজার বাস টাম্পার লরি এরোপ্লেন সাগর সমুদ্র নৌকা জাহাজ কিছুতে কমই নয়, কে সব থেকে শক্তিমান, কে সব থেকে বড় বলুন? এই পৃথিবীতে কেউ যদি বলে মা আমি সব থেকে বড়, তার পাশের জন বলবে হাম কিসি সে কম নেই। উনি যদি বলেন আমি সব থেকে বড়, তার পরের জন বলবে আমি কেউ তো কম নয়। আপনার যদি পাঁচতলা বাড়ি থাকে পাশের জনের টেনশনে সুগার হয়ে যাবে আমি কবে সাততলা করব। আপনার ঘরের বধূ যদি দশ ভরি অলংকার পরে তার পাশের বাড়ির বৌমার প্রতিদিন টেনশনে টেনশনে রোগ এসে যাবে, উনার বাড়িতে বৌমা কত অলংকার দিকেছ তুমি এক ভরি আমাকে দিতে পারো না, এমন অলংকার দাও ওর দশ ভরি হয়েছে তো আমি কুড়ি ভরি পরব। সারা দুনিয়াতে শুধু আমিত্বের প্রতিষ্ঠা করার জন্য মারামারি আসে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, চারজন পণ্ডিত বলছেন সব দিক দিয়ে বড়কে, সেই ভগবান বড় মা বড় বাবা বড় গুরু বড় বলে দিলে তো হবে না, সব দিক দিয়ে সব থেকে বড়কে বলুন। প্রথম পণ্ডিত প্রশ্ন করার মাত্রই চারজনের মধ্যে তর্ক হচ্ছে, দ্বিতীয় পণ্ডিত বলছেন যে পৃথিবীতে সব থেকে শক্তিমান বড় যদি বলতে চান তাহলে এই পৃথিবীটাকে যিনি কাঁধে ধরে রেখেছেন তিনি হলেন সব থেকে বড়। ঠিক বলেছি মায়েরা? এই তত্ত্বটা না শুনলে বিরাট মিস করবেন, কিন্তু কোথায় যাচ্ছি দেখুন আস্তে আস্তে, এই বাঁটরা থেকে যাব কোথায় যাচ্ছি ফিরে আসতে হবে বাঁটরায়, কিন্তু নইলে রাস্তা ভুলে যাব। কেমন? আপনারা একটু দেখিয়ে দেবেন আমাকে রাস্তাটা। বললেন অনন্তনাগ সব থেকে বড়, অনন্তনাগ বড় সব থেকে। আপনি যে পৃথিবীর বুকে বসে আছেন এই পৃথিবীটাকে যে কাঁধে ধরে রেখেছে তার থেকে শক্তি কারো আছে? আছে, তাহলে নিশ্চয়ই অনন্তনাগ বড়। তো বলছে অনন্তনাগ যদি বড় হয় তাহলে অনন্তনাগ মাঝে মাঝে পৃথিবীটাকে এই কাঁধ ও কাঁধ কেন করে? যার ধরে রাখার ক্ষমতা আছে সে তো কাঁধ পাল্টাবে না মা, তাহলে এই কাঁধ ও কাঁধ কেন করে? ওই যে আবার সেই কথায় ফিরে এলাম, পৃথিবীতে কলঙ্ক কাজল সে কালি আসতে। এই যে এই জন্যে বললাম, এই জন্যই ভয় লাগছিল, প্রসাদ দিয়ে যান চুপচাপ, আপনারা গ্রহণ করে যান চুপচাপ, ভিক্ষা দিয়ে যান চুপচাপ, আপনারাও নিয়ে যান চুপচাপ, তাহলে পরিবেশটা ঠিক থাকবে। কেমন? পরে বল তো। বললেন তাহলে কে সব থেকে বড়? অনন্তনাগ। বলে কাঁধ পাল্টাচ্ছে কেন? বলেন পৃথিবীতে পাপের মাত্রা এত বেড়ে যাচ্ছে অনন্তনাগ মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছে, যার জন্যে পৃথিবীটাকে একবার এই কাঁধ একবার এই কাঁধ, আর যখনই একবার এই কাঁধ ও কাঁধ করছে তখন এই পৃথিবীতে ভূকম্পের সৃষ্টি হচ্ছে, হয় না? ভূমিকম্প আগে বছরে দশে একাধবার হতো, এখন প্রায় মাসে ভূমিকম্প হচ্ছে, আরো কিছু হবে দেখতে থাকুন। তা দ্বিতীয় পণ্ডিত বলছে অনন্তনাগ সব থেকে বড়, তৃতীয় পণ্ডিতের প্রেস্টিজে লেগে গেছে যে উনি বলে দিলেন আমি বলতে পারবো না, উনি অনেক শাস্ত্র ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিয়ে বলছেন। এই যে শুনুন শুনুন, বাপেরও বাপ আছে বুঝেছেন, অনন্তনাগকে যে আপনি বড় বললেন তাহলে ওই নাগদেরকে আবার গলাতে খেলনার মতো মালা করে যে ঘুরে বেড়ায় তিনি কি অনন্তনাগের থেকে ছোট? কার কথা বললেন? যে হ্যাঁ, যে নাগকে মাথার মুকুট করে, যে নাগকে গলার মালা করে, যে নাগকে কোমরের বেল্টি করে, কে যদি জেনে থাকেন তার নামটা, নাম বললে তো বুঝতে পারবো না, কারণ যা গল্প করছেন দু চারজন, একবার উলুধ্বনি করে বুঝিয়ে দেন, তার নাম করলে উলুধ্বনি করতে হয়। কি নাম তার?
প্রভু মেই সমহি সম সে সবু নাম পুনহি নমহি নির্জিত ধুর যায় ধুত্রপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম রণ নির্জিত ধুর যায় ধুত্রপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম স্বামীলে হাত দুটো মাথার উপর তুলুন হাত দুটো মাথার উপর সবাই তুলুন তুলে বলুন ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হরি হরি ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় তাহলে এখনো পর্যন্ত কে বড় হলো জোরে বলুন ভোলানা আস্তে চতুর্থ পণ্ডিত বলছেন এই যে ওনার সম্মানে লেগে গেছে বলে ভোলানাথ যদি এত শক্তিমান হবে তাহলে যে বেটা ভোলানাথের মতো ব্যক্তিকে কাঁধে করে তুলে নিয়ে গেছে তিনি কত বড়। যাকে ভোলানাথ বলেছিলেন বাবা নিয়ে যাচ্ছ নিয়ে চলো একবার কোথাও নামালে আমি কিন্তু ওখান থেকে আর উঠবো না, বললেন নিয়ে যেতে পারবে তো? ও বললো পারবো নি, নিশ্চয়ই নিয়ে যাব। বলে বেশ তাহলে এইটাই তোর অহংকার, ঠিক আছে চল। ভোলানাথকে তো জানেন, আস্তে আস্তে এই বাচ্চা ভোলানাথকে এবার কাঁধে করে যখন নিয়ে যাচ্ছেন এমন চালাকি মহিমা প্রকাশ করে দিলেন ভোলানাথ, যিনি নিয়ে যাচ্ছিলেন তিনি নিত্যকর্মের লাগি বাধ্য হলেন ভোলানাথকে কোনো জায়গায় নামাতে। সেইখানে ভোলানাথকে নামিয়ে যখন নিজের কর্ম সেরে বলছেন দয়াল এবার চলুন, বলছে আমি খেপা ভোলা, সবসময় ওই নেশা করে ভাং সিদ্ধি খাই বলে তোরা আমাকে ফেলনা ভাবিস। আস্তে আমার তো স্নেহ মানে স্নো পাউডার হেমানি কুমকুম নেই, আমি ছাই ভস্য মাখি কিন্তু কথার দাম জবান রাখি, জানিস তো? বলে তুই বলেছিস আমাকে নামাবো না, নামিয়েছিস আর আমি উঠবো না। বলে হে প্রভু, হে প্রভু একটু দয়া করে উঠুন প্রভু, কেন উঠবেন না? বলে না তুই বলেছিস আমি তোমাকে নামাবো না, প্রভু আমার ভুল হয়ে গেছে আপনি দয়া করে উঠুন, এখানে বসে কি করবেন ফাঁকা ডাঙ্গা। বলে আমি তো ডাঙ্গাই ভালোবাসি, সারা জীবন তো শ্মশানে ঘুরে বেড়ালাম। তো বলে আস্তে একটু আস্তে, ভালো লাগছে না? তাহলে শুনুন একটু গল্প করবেন না। বললেন বেশ তাহলে আমি এখানেই থাকবো আর উঠবো না। বলেন এখানটা আপনার কি হবে? বলে আজ নয় কিছুদিন পর লালে লাল হয়ে যাবে দেখবি, আজ জায়গাটা ফাঁকা দেখছিস কিছুদিন পরে এই জায়গাটার নাম হবে পবিত্র তীর্থস্থান দেওঘর ধাম। পবিত্র তীর্থস্থান দেওঘর ধাম যখন এই কথাটি বললেন, বললেন ঠিক আছে প্রভু তাহলে এবারের মতো চলুন। প্রভুকে কাঁধে করে নিয়ে আবার চললেন। তাহলে প্রভুকে যিনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন তার নামটা কি? লঙ্কাধিপতি রাবণ। তাহলে সব থেকে বড় কি হলো? জয় জয় রাবণের মারা। হাত নেড়ে বলছে রাবণের জয় দেব না, দেবেন না? কেউ দেবেন না? একবার বলুন না জয় জয় রাবণ। এই তোমার হাত তুলছে দেখছেন, রাবণের জয় দিলে কিন্তু রাবণ সব ছারখার করে দেবে। বলে রাবণ সব থেকে বড় নয়। যখনই বললেন রাবণ সব থেকে বড়, তখন প্রথম পণ্ডিতে চৈতন্য খাড়া হয়ে গেছে। বলে রাবণ, রাবণ সব থেকে বড় হলো? বলে ভেবে দেখুন, রাবণ বড় না হলে কলিকালে ঘরে ঘরে এত রাবণের অত্যাচার হয়। বলে তাহলে কে সব থেকে বড়? বলেন ওই রাবণকে যিনি বধ করেছেন ত্রেতা যুগে তার শক্তি সব থেকে বেশি। হরি হরি বল, কার কথা বলছেন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব সীতারাম জয় সীতারাম সব পশু মাতেছে ভগবান, সীতারাম জয় সীতারাম সব পশু মাতেছে ভগবান, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলে তাহলে সবথেকে বড় কে হলো?
আমাদের পাড়া ঘর দেওয়ারের বাড়ির রামচন্দ্র নয়, কে? ভগবান শ্রী রামচন্দ্র। সব থেকে বড় হলো ভগবান রামচন্দ্র। রামচন্দ্রের উপরে কেউ বড় আছে? মানে ভগবানের উপরে কেউ বড় হয় মা? ভগবানের উপরে বড় হয়? তাহলে ভগবানের উপরে বড় যদি কেউ নয়, তাহলে আপনারা বলেন কি করে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে? এই যে এইদিকে তাকান, এইদিকে। ভগবান কৃষ্ণ বড় না গুরু বড়? শাস্ত্রে বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আবার বলছে গুরু রুষ্ট হয়ে গেলে কৃষ্ণ রাখিবারে নারে। বলুন কে বলুন? ভগবান পর্যন্ত তো আমরা উঠলাম, তো ভগবান যদি সব থেকে বড় হয় বলে তাহলে হিসাব করুন কলিকালের ভগবানকে, কলিকালের ভগবানকে, গৌরহরি চৈতন্য মহাপ্রভু, তাহলে মহাপ্রভু বড়। তাহলে মা, মহাপ্রভু যদি বড় হয় তাহলে মহাপ্রভুর গুরুদেব কি মহাপ্রভুর থেকে ছোট? বলে তোতন বাবা আপনি আস্তে আস্তে, মহাপ্রভু যদি সব থেকে বড় হন তাহলে তার গুরু ছোট? বলে দেখি তাহলে কে বড়। মহাপ্রভুর গুরুর নাম কি? ঈশ্বরপুরী। তার গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী। তার গুরুর নাম কি? লক্ষ্মীপতি। তার গুরুর নাম কি? ব্যাসতীর্থ। তার গুরুর নাম কি? জয় ধর্ম। তার গুরুর নাম কি? পুরুষোত্তম। তার গুরুর নাম কি? বিদ্যানিধি। তার গুরুর নাম কি? দয়ানিধি। তার গুরুর নাম কি? ব্যাসতীর্থ। তার গুরুর নাম কি? ব্রহ্মণ্য। তার গুরুর নাম কি? জয় ধর্ম। তার গুরুর নাম কি? অক্ষক। তার গুরুর নাম কি? মাধব। তার গুরুর নাম কি? বৃহরী। তার গুরুর নাম কি? পদ্মনাভ। তার গুরুর নাম কি? মাধবাচার্য। তার গুরুর নাম কি? ব্যাসদেব। তার গুরুর নাম কি? দেবর্ষি নারদ। তার গুরুর নাম কি? ব্রহ্মা। তার গুরুর নাম যদি না বলেন আমার দিব্যি দিয়ে দেব। তার গুরুর নাম কি? মায়েরা যারা গল্প করছেন, বাবারা কি সুন্দর উত্তর দিচ্ছেন দেখুন। আপনারা উত্তর দিতে না পারুন অন্তত একটু। তার গুরুর নাম দেখুন কত সুন্দর হলো। মহাপ্রভু গুরু তো ঘুরে ঘুরে এইদিকে নাক, বাঁটরা এইদিক থেকে আসা যাচ্ছে, ওইদিক থেকে গুরু 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 গুরু। এই তার মানে মহাপ্রভু গুরু, তাহলে গুরুর গুরু বড়। মহাপ্রভুর গুরু মানে মহাপ্রভু ঈশ্বরপুরী, তার বড় মাধবেন্দ্রপুরী, তার বড় লক্ষ্মীপতি, তার বড় ব্যাসতীর্থ, তার বড় ব্রহ্মণ্য, তার বড় পুরুষোত্তম, তার বড় দয়ানিধি, তার বড় বিদ্যানিধি, তার বড় জ্ঞানসিন্ধু, তার বড় অক্ষব আস্তে, তার বড় মাধব, তার বড় বৃহরী, তার বড় পদ্মনাম, তার বড় মাধবাচার্য, তার বড় ব্যাসদেব, তার বড় দেবর্ষি নারদ, তার বড় ব্রহ্মা, তার বড় কৃষ্ণ। হরি হরি রঘুপতি রাঘব রাজা রায়পতি পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রায়পতি পাবন সীতারাম। তাহলে বড়র বড় প্রশ্নটা হচ্ছিল, তাহলে ঘুরে ঘুরে সেই মহাপ্রভু দিয়ে শুরু হলো, কৃষ্ণ দিয়ে শেষ হলো। তাহলে বড় কে মা? কৃষ্ণ বড়। তাহলে গুরু কৃষ্ণের থেকে, হ্যাঁ গুরু কৃষ্ণের থেকে, এটাও বলছেন না, তাহলে কোন দিকে যাব আমি? বলে প্রত্যেকটা মানুষের এই এই কেস, সবাই কোন দিকে যাবে তোতন বাবা আপনি বলুন। কেউ বলছে গুরু বড়, কেউ বলছে কৃষ্ণ বড়। যে কৃষ্ণকে বড় বলছে তারও অপরাধ, আর যে গুরুকে বড় বলছে তারও অপরাধ। যদি বলেন কেন, গুরুকে যখনই বড় বলবেন কৃষ্ণ হবে ছোট, আর কৃষ্ণকে যখন বড় বলবেন গুরু হবে ছোট। তাহলে এবার কে বড় বলুন? কৃষ্ণ বড় না গুরু বড়? তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কোমলা কি? কি বললাম? কৃষ্ণ বড় না গুরু বড়। পরের দিন মুখস্থ চাই, আজ শেষ দিন,
বলতে হবে, কৃষ্ণ বড় না গুরু বড়, তোমরা বলো দেখি। গুরু আমাদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কোমল আখি। তাহলে দুজনেই বড়, ছোটকে বলে কেউ ছোট নয়, তাহলে এবার মারামারি হবে না? চারজন পণ্ডিত বসে আছে, কেউ বলছে কেউ ছোট নয়, তাহলে বলছে এই বলছে আমি ঠিক বলেছি, আরেকজন বলছে না আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, আপনি ভুল বলেছেন, আপনি ভুল বলেছেন। যেই ঝগড়া শুরু হয়েছে, আর এমন সময় দেবর্ষি নারদ গিয়ে হাজির। এই যে মায়েরা, তাহলে বড় কে হলো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হলো না। বলে গুরু বড় কৃষ্ণ ছোট, কৃষ্ণ বড় গুরু ছোট বলে না। শাস্ত্র উত্তর দিচ্ছে, দেখুন কি বলছে জানেন? গুরু কৃষ্ণ দুই রূপ, ও গো শাস্ত্রেরই প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। অনুধ্বনি মার হরে হর, গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্রেরই প্রমাণে, গুরু আমাদের জ্ঞানের নয়ন। তাহলে গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্রেরই প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। আমার গন্তব্য হচ্ছে বাটরা, মন দিয়ে শুনুন। আমি আসছি কোথা থেকে? আমি আসছি জয়নগর থেকে বা আপনাদের হেড়োভাঙ্গা থেকে। পতুয়ার মোড় আমাকে ঠিকানা দিয়েছেন কমিটির বাবা, তোতন বাবা। আস্তে আস্তে মায়েরা, ওই যে দূরে এইদিকে তাকান, আর বেশিক্ষণ জ্বালাবো না, কিছুক্ষণ একটু মন দিয়ে শুনুন। জোর করে তো ঢোকানো যাবে না কানে, কানের জায়গাটা তো ছোট। হরি বল, হরি বল। ভক্তবৃন্দ, তাহলে প্রসঙ্গটা দেখুন, গুরু কৃষ্ণ দুই রূপ। আমি সিদ্ধান্তটা সমাধান করে দিচ্ছি, কোনোদিন এই চিন্তাটা আর মনের মধ্যে আসবে না। দেখুন ভালো করে শুনে নেন আজকে, গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। কি সুন্দর ব্যাখ্যা দেখুন বলছে। তাহলে সিদ্ধান্তটা কেমন? মনে করুন মায়েরা, আমি আসছি পদুয়ার মোড় হয়ে, আমাকে কমিটি ঠিকানা দিচ্ছেন বলে তোতন বাবা, আপনি আসবেন কোথায়? বাটরা তো বলে হ্যাঁ। তাহলে আপনি পদুয়ার মোড় হয়ে সোজা ঢালাই রাস্তা দিয়ে বাটরা চলে আসবেন। তাহলে আমি হলাম শিষ্য বা কোনো একজন, এনি ওয়ান, আপনারাও হতে পারেন। আমার গন্তব্য বাটরা হলো কৃষ্ণ, মাঝে পদুয়ার মোড় হলো গুরু নিতাই গৌর। পরিষ্কার? আমি ভক্ত, আমার গন্তব্য বাটরা, যেখানে সেখানে আছেন কৃষ্ণ, মাঝে পদুয়ার মোড় হলো গুরু। তার মানে কি বলুন তো? গুরুকে ভায়া না করে কখনো কৃষ্ণের চরণ লাভ হয় না। হরে হরে। আপনার যখন গুরুর প্রতি ভক্তিটা অটুট হয়ে যাবে, তখন গুরুর ভেতরে কৃষ্ণ এসে আপনাকে কৃপা করে আপনার জীবন ধন্য করবে। তাহলে সব থেকে বড় কে হলো এখন পর্যন্ত? মা সংখ্যা তত্ত্বেও দেখুন, একের বড় কত, দুইয়ের বড় কত? শুনতে পাইনি, দুইয়ের বড়? তিন। তিনের বড়? চার। চারের বড়? পাঁচ। পাঁচের বড়? ছয়। ছয়ের বড়? সাত। সাতের বড়? আট। আটের বড়? নয়। ওই যে দূরে দাঁড়িয়ে আছেন বাবারা, নয়ের বড় কত? গল্প করবেন না, নয়ের বড় কত? মালাটা পরে দিলে হবে না মা, একটু রাস্তাটা ছেড়ে দাও। নয়ের বড় কত বলুন? দশ হলো না, নয়ের বড় দশ হয় না। দশ মানে কিন্তু ওই এক সংখ্যাটাই আবার ঘুরে এলো, আর শূন্য মানে তার দাম নাই। দশের বড় কত? এগারো, ওই সংখ্যাই ঘুরে এলো। এগারোর বড় কত? বারো, ওই সংখ্যায়। তাহলে সব থেকে বড় কি হলো? নয়। নয়টা কেমন বড় জানেন? নয় সংখ্যার উপরে জগতে কিছু নেই, এটা জেনে রাখুন। নয়ে নদিয়া, নয়ে নবদ্বীপ, নয়ে নবপ্রেম, নয়ে নবভাব, নয়ে নবকিশোর, নয়ে নবীনা কিশোরী, নয়ে নবদা ভক্তি, নয়ে নবভাব, নয়ে
নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ নদিয়া ছেড়ে যায়নি মা, গৌরাঙ্গ নদিয়া ছাড়িয়া গেল, মানে নবভাব আশ্রয় করে, নবদা ভক্তিকে আশ্রয় করে, নবরূপ সাধনের লাগি নবদ্বার অতিক্রম করে নয় দিয়ে গৌরাঙ্গ চলে গেল উলুধ্বনি হরিহরে। তাহলে নয়ে নদিয়া, নয়ে নবদ্বীপ, নয়ে নবভাব, নয়ে নবপ্রেম, নয়ের থেকে বড় সংখ্যা আর কিছু নয়। দেখুন সংখ্যা তত্ত্ব অঙ্কে দেখুন, নয় একে নয়, একটা উলুধ্বনি সবাই হরে হরে। এই নামটা যদি কোনো মায়েরা না জানে ছেলেরা শিখতে পারবে না, সবাই ছেলে মেয়ে বুড়ো বুড়ি যারা আছে সবাইকে জানতে হবে। নয় একে নয়, নয় নয় একে নয়, কৃষ্ণ ছাড়া নয়, গুরু ছাড়া নয়, গোবিন্দ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়, হরি বল হরি বল হরি বল। নয় দুগুণে আঠারো, কি বলছি, এক দশ আট আঠারো। আবার দেখুন একার আটেও যোগ করিলেও নয়, আমার কৃষ্ণ বিনে নয়, আমার হরি বিনে। এইবার নয় তিনে সাতাশ, সাতাশ কত দোষ, কত কত সাতাশ কদশ কত সাতাশ, দুই আর দুইয়ের সাথে সাতাশ, নয় তিনে সাতাশ, দুই দশ সাত সাতাশ, আবার দুই আর সাথে যোগ করিলেও নয়, নয় চারে ছত্রিশ, তিন দশ ছয় ছত্রিশ, আবার তিনের ছয়ে যোগ করিলেও নয়। হাত তুলে হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়, আমাদের হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়। এই পর্যন্ত হলি হবে বলে গোটাটাই যেদিকে দেখবেন নয়, নয় পাঁচে পঁয়তাল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, দেখো চারের পাঁচে যোগ করিলেও নাই, আবার নয় ছয়ে চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচের চারে যোগ করিলেও নয়। কৃষ্ণ বিনে নয় আমার হরি বিনে নয়, নয় সাতে তেষট্টি, ছয় দশ তিন তেষট্টি, কি অঙ্ক, ছয়ের দিনেও যোগ করিলেও নয়, নয় আটে বাহাত্তর, সাত দশ দুই বাহাত্তর, সাতার দুইয়ে যোগ করিলেও নয়, কৃষ্ণ বিনে নয় আমার হরি 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 আমার হরি বিনে নয়। নয় নয় একাশি, আমি একা যাই একাই আসি, তাই তো হরি বড় ভালোবাসি, আবার ভেবে দেখো রে আট দশ এক একাশি, হায় হায় আটে একেও যোগ করিলেও নয়, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্ব, শেষে নয় দশে নব্বই, নয়ের শূন্যে নব্বই, আবার নয়ের শূন্যেও যোগ করিলেও নয়, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্ব, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্ব, হরি হরি বল হরি বল, হরি কৃষ্ণ হরি বিশ্ব। বেশ, কথাটা ভালো লাগলো, তত্ত্বটা ভালো লেগেছে, তাহলে একবার হাত তুলে তুলে কৃষ্ণ বলে বাবা, হ্যাঁ আপনাদের বাজাতে হবে না, বাহ, দুটি বাহু তুলে চলে মোহন হরি বলে প্রেমানন্দ
কোনো ভাবে না, এ নামে নেই কোনো চিন্তা, ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা।